আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার এবং খুব সহজ একটা আইটেম, এটাকে বলে পিশ পাশ, চিকেন পিশ পাশ। অনেকটা চিকেন তেহারির মতো কিন্তু একদম কম মশলায়, অন্য রকমের, খাইতে হ্যাপি মজা। তো আসেন দেখি, শুরু করা যাক। আমি এখানে 1.25 কেজি একটা মুরগি দিয়েছিলাম, কেটে ছিঁড়ে বোধ হয় 1 কেজির মতো হবে, কি তার থেকে একটু কম হইলেও হইতে পারে, অসুবিধা নাই। এগুলোকে আমি ছোটো টুকরা করে নিয়েছি, এরকম নর্মাল টুকরা আমরা যেরকম করি। এর সাথে একটু লবণ দিব, এই আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর একটু লেবুর রস দিয়ে এইটাকে আমি মেখে রেখে দিব মিনিট 10 সেকেন্ড মতো। এর ফলে ব্রয়লার মুরগির একটা গন্ধ থাকে, গন্ধটাও চলে যাবে, আর মাংসটাও বেশ ময়েস থাকবে। এটা ইচ্ছা করলে করতে পারেন, নাও করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু করলে ভালো। এর সাথে সবজি ব্যবহার করা হয়, যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু এখন খুব একটা বেশি সবজি পাওয়া যায় না, সেই জন্য আমি এখানে কিছু আলু এরকম করে কেটে নিয়েছি, বরবটি আর গাজর, এগুলা সবগুলা প্রায় 2 কাপের কাছাকাছি হবে প্রতিটায়, এগুলোই আমি রান্নায় দিব। আমি এখানে 3 টেবিল চামচ তেল, নর্মাল তেল দিয়ে নিছি। এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে 3টা তেজপাতা, 3টা দেশি এলাচি, ছোটো এলাচি আমি গুঁড়া করে নিছি, মানে ভেঙে নিছি, আর 1টা কালো এলাচি এটাও গুঁড়া করে নিছি, 3-4 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ আর 5-7টা গোলমরিচ, এগুলো দিয়ে একটু ফোড়ন দিব। ফোড়ন দিব মানে একটু নাড়াচাড়া করে নিব আর কি। সাথে 1 চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাঝারি আছে ভাজতেছি, এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব যাতে পানিটা চলে যায়, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছি, যাই হোক আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি মুরগিগুলাকে দিয়ে দিব। দিয়ে এর সাথে অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিব যাতে মুরগির কালারটা বদলায় যায়। এই 1.5-2 মিনিট ভেজেই মুরগির কালারটা বদলা গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এইখানে বড় বড় করে কাটা, মোটা মোটা করে কাটা 2টা মাঝারি সাথে পেঁয়াজ আছে, ওগুলা দিয়ে দিব, আলুগুলা, গাজরগুলা, এগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগে, এর সাথে দিয়ে আমি 3-4 মিনিট ভেজে নিব। 3-4 মিনিট ভেজে আমি এখন এর মধ্যে কটা কাঁচামরিচ আধা ভাঙা করে রাখছি, ওগুলো দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু মিলায় আমি এটাকে চুলার জালটা মিডিয়াম আর লোর মাঝামাঝি এনে এটাকে ঢেকে আমি জাল দিব, মুরগিটা পানি ছেড়ে দিবে, মুরগির পানিতে যাতে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যায়, মাঝে 2-1 বার নেড়ে দিব, এই 6-7 মিনিট জাল দিব এইভাবে আর কি। 7-8 মিনিট পরে দেখি কী অবস্থা, এই দেখেন বেশ পানি ছাড়ছে। এখন আমি একটু জাল দিয়ে পানিটাকে কমায় নিব, সামান্য একটু পানি আছে আর কি, সেই জন্য এটাকে একটু হালকা করে জাল দিই আমি, জালটা এখন বাড়া আবার মিডিয়ামে নিয়ে আসলাম, লোয়ার মিডিয়ামের মাঝামাঝি এটাকে রাঁধতেছিলাম, কারণ মিডিয়ামে এনে এটাকে একটু এর সাথে বুনে নিই। এই 2-3 মিনিটের মধ্যে পানিগুলো দেখেন একদম শুকাই গেছে। এখন আমি এর মধ্যে, আমি যেহেতু 2 কাপ চাল ব্যবহার করতেছি সেই জন্য আমি এখানে 4 কাপ পানি একটু গরম করে রাখছি, গরম পানিটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে বলবে নিয়ে আসবো, ঢেকে দিই, জলদি বলকটা চলে আসবে। এই মিনিট দেড়েকের মধ্যেই বলকে চলে আসছে, আমি এখন এটাকে উঠায় নেই, নিয়ে এটার আমি একটু লবণটা দেখি, হ্যাঁ লবণ ঠিক আছে। এখন আমি 2 কাপ চাল, চিনি গুঁড়া চাল এভাবে ধুয়ে রেখে দিছি, এইমাত্র পানি ঝরা রাখলাম, মানে এইমাত্র ধুয়ে এইমাত্র পানি ঝরলাম, ওগুলা দিয়ে দিব। চাল আগে থেকে ধুয়ে রাখবে না, তাহলে চালগুলা কিন্তু ভেঙে যায়। এর সাথে আমি দিয়ে দিচ্ছি বরবটিগুলা, বরবটিটা আগে দিলে গলে যায়, তো বরবটি খুব দ্রুত হয়ে যায়, এর মধ্যে এর সাথে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে মিশায় আমি জাল দিব যাতে চালগুলা খুব দ্রুত একটু ফুলে উঠে পানিটা টেনে যাবে কিছুক্ষণের মধ্যেই, ওই পর্যন্ত ঢেকে জাল দিই, একদম ফুটে উঠলে আমি ঢাকনাটা সরাই দিব। ভালো মতো ফুটে উঠলে আমি ঢাকনাটা উঠে নিব, আর এটাকে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ চালগুলা কিন্তু তলের দিকে চলে যায়, অনেক সময় তলের দিকে গেলে তলে লেগে যায়, সেই জন্য একটু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এখন দেখবেন 4-5 মিনিটের মধ্যে এই চালগুলা ফুলে উঠে পানিটা প্রায় চুষে নিচ্ছে। 5-6 মিনিটের মধ্যে দেখেন পানিগুলা শুকে গেছে, উপর অল্প অল্প পানি দেখা যাচ্ছে, আমি যদি নাড়া দিই তাহলে পানিটা অদৃশ্য হয়ে যাবে, মানে নিচের দিকে আর কোনো পানি নাই, এটাকে কিন্তু ভালো মতো নাড়বো। তার আগে আমি কয়টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিই,
ফ্লেভারটা আসবে, দেখতে সুন্দর লাগবে। এখন এটার সাথে মিশায় আমি এটাকে সমান করে দিয়ে চুলার আঁচটা একদম কমে দিয়ে দিব, যাতে কোনো মতে জ্বলতে পারে আর কি। তারপর এটাকে আমি দমে রেখে দিব আর কি, দমে রাখা যাকে বলে, দমে রেখে দিব ঠিক 20 মিনিট। বাস চুলার আঁচটা একদম কমায় আমি দমে রেখে দিচ্ছি, আপনাদের আঁচটা দেখা দিচ্ছি আমি। এই দেখেন আমার চুলার জালটা একদমই প্রায় নিভু নিভু, এর থেকে একটু নিচে করলে কিন্তু আমার চুলার জালটা একদম নেমে যাবে। ঠিক এই জালে এটাকে আমি 20-25 মিনিট দমে রাখবো। 25 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম, এখন এটা ঢাকনাটা উঠায় নেই নিয়ে। সবসময় বাংলাদেশি চালে উপরের চালগুলো কয়টা সিদ্ধ হয় না, অতএব এই পাশ থেকে এইগুলাকে এইটাকে ঢেকে দিতে হবে একটু। ঢেকে দিলে এর ভাপে সিদ্ধ হয়ে যাবে। দেখেন সাইড থেকে এভাবে এনে চূড়ার মতো করে দিতে হবে, বাবুর্চিটাকে গোল করা বলে। নিচে সিদ্ধ চালগুলো এনে আমি এটাকে ঢেকে দিলাম, ঢেকে দিলে নিচে যে কয়টা চাল ছিল যদি একটু কম সিদ্ধ হয়ে থাকে ওইটা এর ভাপেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে এটাকে অন্ততপক্ষে 10 মিনিট রেখে দিব, তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। চুলার জাল কিন্তু একদম বন্ধ করে দিলাম। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন পিসপাশ। খুব সহজ রান্না কিন্তু খাইতে যে কি মজা, অনেক কম মশলায় সেজন্য মজাটা একটু বেশি হয় এটার। তো যারা চিকেন বিরিয়ানি কিংবা তেহারি পছন্দ করেন একবার এটা বানায় দেখতে পারেন, বাচ্চা বড় সবাই তামাতামা করে খাইয়ে ফেলাইতে পারবেন, কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।